হাঁচি কাশি বা আক্রান্ত ব্যক্তি স্পর্শ করা জায়গা ছাড়াও নোভেল করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় আরেকটি পথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মাইক্রো ড্রপলেটসের মাধ্যমে সবচেয়ে বেশি এই সংক্রমণ হচ্ছে বলে দাবি করছেন একদল জাপানি গবেষক। অন্যদিকে ভয়ঙ্কর এই ভাইরাসটি কিভাবে দ্রুত একজন সুস্থ মানুষের ফুসফুসকে নষ্ট করে দিতে পারে তার একটি ত্রিমাত্রিক ভিডিও প্রকাশ করেছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতাল। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। এতদিন পর্যন্ত সবাই জানত সাধারণত দুটি পদ্ধতিতেই হয় কোভিড-19 এর সংক্রমণ, আর তা হল হাঁচি কাশি এবং আক্রান্ত ব্যক্তির স্পর্শ করা জায়গা। তবে এবার তৃতীয় আরেকটি পথের তথ্য দিল জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা, যে পথের নাম মাইক্রো ড্রপলেটস বা ক্ষুদ্র ফোঁটা। নভেল করোনার সংক্রমণ নিয়ে NHK সম্প্রতি প্রকাশ করেছে নতুন একটি ভিডিও, যাতে দেখা যায় লেজার বিম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে একজন মানুষের হাঁচি পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। আর হাঁচির সাহায্যে বাতাসে মিশে যাচ্ছে অগণিত ক্ষুদ্র মাইক্রো ড্রপলেটস, যেগুলো বাতাসে থেকে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই ভিডিওর ব্যাখ্যা দিলেন জাপানের সংক্রামক রোগ বিষয়ক সংস্থার সভাপতি কাজুহিরো তাতেদা, আর তিনি জানালেন ভীতিকর তথ্য। এটা দেখে মনে হচ্ছে মানুষের কথোপকথনের সময়ই ছড়িয়ে পড়ছে সংক্রমণ, এমনকি একটা নির্দিষ্ট পরিমাণ দূরে দাঁড়িয়ে থাকলেও ঘটছে এমন ঘটনা। শুধু সাধারণ হাঁচি কাশির ফোঁটা থেকে এমনটা ঘটছে না, অতি ক্ষুদ্র কণা থেকেই আসছে এই সংক্রমণ। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতাল প্রকাশ করেছে একটি ত্রিমাত্রিক মেডিকেল চিত্র, যেখানে দেখা যাচ্ছে করোনার সংক্রমণ হলে কি দ্রুততম উপায়ে নষ্ট হয়ে যায় একটি সুস্থ মানবদেহের ফুসফুসের কার্যক্রম, যেখান থেকে বাঁচতে পারছে না কম বয়সী রোগীরাও। অবস্থা বেশি খারাপ হলেই প্রয়োজন পড়ে ভেন্টিলেশনের, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই নিশ্চিত মৃত্যু। নিবিড় আমিন, নিউজ 24।